হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘ কাতার এর কার্যনির্বাহী কমিটি 2021-2023 পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মোজাম্মেল হোসেন সুয়াক সভাপতি ও আনোয়ার হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরিচালনা কমিটির অন্যতম সদস্য রেজওয়ান বিশ্বাস নিলয়। উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন সংগঠনের পরিচালক মোকাররম আলী চৌধুরী সাহাদ। পরিচালনা পরিষদের নাম ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এনামুল হক মঞ্জু। সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি এনামুল হক মঞ্জু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সালে আহমেদ খোকন, উপদেষ্টা শেখ ফিরোজ, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মেসবা উদ্দিন আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক জিকু আলম ভূঁইয়া, মিডিয়া বিষয়ক সম্পাদক খন্দকার সাদ্দাম। হৃদয় বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনকে আরো শক্তিশালী এবং যোগ্য উপযোগী করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কাজ করে গিয়েছে, মানুষের মঙ্গলের জন্য অনেক কাজ করেছে, অনেক ধনসম্পদ নষ্ট করছে। হৃদয় বাংলাদেশ আবিষ্কার হয়েছে তোমার, আমরা সেই সালামতে গিয়ে বাসায় ভালো বক্তা নই, আমি বক্তব্য দিতেও জানি না। সে উপলক্ষে হৃদয় বাংলাদেশের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন আজকে এই অনুষ্ঠানের সদস্য থেকে পারি সেখান থেকে সবাইকে আসসালামু আলাইকুম।